বন্ধু, আপনাকে মানুষ লোকে স্বাগত। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি। হ্যাঁ বন্ধুরা, মনোবিজ্ঞান অনুযায়ী মানুষের বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তার দৈহিক ভাষা তার মনের বিষয়ে অনেক কথা বলে দিয়ে যায়। আপনি আপনার সামনের মানুষটির দৈহিক ভাষা বুঝতে পারলে বুঝবেন তিনি আপনাকে সত্য বলছে না মিথ্যা বলছে, তিনি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না আপনার থেকে দূরে থাকতে চায়, আপনাকে পছন্দ করে কিনা বা আপনার কাছে কোনো কিছু গোপন করছে কিনা তা আপনি সহজেই বুঝে নিতে পারবেন। বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা জানব সামনের মানুষটির ঠোঁট তার মনের বিষয়ে আমাদের কি জানিয়ে দিয়ে যায়। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর সহজেই বুঝে নিতে পারবেন আপনার সামনের মানুষটির মনে কি চলছে। চলুন শুরু করা যাক। আসুন শুরু করি ফার্স্ট পয়েন্ট। যদি সামনের মানুষটি আপনার সঙ্গে কথা বলার সময় তার ঠোঁট মুখের ভেতরের দিকে শক্তভাবে বন্ধ করে রাখে, তাহলে বুঝবেন তিনি আপনার বক্তব্যের সাথে একমত নন, অর্থাৎ তিনি আপনার বক্তব্যকে সঠিকভাবে মেনে নিতে পারছেন না। এবারে দ্বিতীয় পয়েন্ট। আবার সামনের মানুষটি যদি বারবার তাঁর ঠোঁট দাঁত দিয়ে কামড় দিতে থাকেন, তাহলে বুঝে নেবেন তিনি মানসিক চাপের মধ্যে আছেন, তিনি কোনো বিষয় নিয়ে উৎকণ্ঠা বা দুশ্চিন্তার মধ্যে আছেন, আর বারবার সেই দুশ্চিন্তা তাকে মানসিক সমস্যায় ফেলছে। এবারে থার্ড তথা শেষ পয়েন্ট। যদি আপনার সামনে থাকা মানুষটি আপনার সঙ্গে কথা বলার সময় তার ঠোঁট হাত দিয়ে লুকানোর চেষ্টা করে বা লুকাতে চায়, তাহলে জেনে নেবেন তিনি তার মনের চিন্তাভাবনাকে আপনার কাছে গোপন করতে চাইছেন, তিনি চাইছেন না আপনি তার মনের ভাবনা জেনে ফেলুন। বন্ধু, ভিডিওটি কয়েকবার দেখুন যাতে পয়েন্টগুলি বুঝে নিতে সুবিধা হয়। এরপর থেকে যখন মানুষের সঙ্গে মেলামেশা করবেন, তখন তাদের মনের কথা সহজেই বুঝে নিতে পারবেন তাদের ঠোঁটের অবস্থান দেখে। আর মানুষের চোখ দেখে কী করে সেই মানুষকে চিনবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই ভিডিওটি অবশ্যই একবার দেখুন। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর ভিডিওর বিষয়ে আপনার মনের কথা আমাদেরকে কমেন্টস করে জানান, আমরা অবশ্যই আপনাদের কমেন্টস পড়ব। এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখুন, এই ভিডিওগুলো আপনাদের ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ট্যাপ করে রাখুন এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।